এই গাইস দেখুন, একটা অন্ধ অংশের কেলমা। সো লেটস স্টার্ট। আচ্ছা গাইস, তো আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে কেমন একটা মানুষ কি হয় উনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। মানে আমার ভয়েস থেকে চেনা চেনা লাগে। ও অনেকদিন আগে যে ওই একটা হেডফোন দিচ্ছিলাম, ওই যে ল্যাপটপে লেয়ে নিয়েছিলাম, আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। মানে মানুষ মানে মুখে মানে চোখে দেখে কিন্তু মনে রাখতে পারে না। আপনি চোখে না দেখলে কি আমার তো মেমোরি ঠিক আছে রে ভাই। ভয়েস শুনে মনে রাখছেন? হ্যাঁ, এটাও পসিবল। হ্যাঁ, এটা আমার জন্য পসিবল, আল্লাহ করে দিছে। ও মাই গড, তো কি হচ্ছে? গডের ইচ্ছা। তো ব্যবসা কেমন চলছে? ব্যবসা লাড়ে, আমি যাম গো একটু পর খাড়ে। ব্যবসা তেমন সুবিধা পাইলাম না। কেন? তো গাইস, ওনার জন্য এখন ঝালমুড়ি নিলাম। তো এখন ওনাকে দেওয়ার জন্য যাচ্ছি। রাস্তায় অনেক জ্যাম, অতিরিক্ত জ্যাম, জ্যামের মধ্যে করে এই করে। ও মাই গড, ঝালমুড়ি আছে কিন্তু ঝালমুড়ি নেই নেই। আল্লাহ, যে পরিমাণ জ্যাম গাইস, তো জ্যামের আস্তে প্যারা করে গেছি। আরে জামু কেমনে, এ বাবা একটু আসতে, এই একটু দাঁড়ান। তো গাইস, মানুষটা এখন সামনে আছে, ওনাকে আমরা এখানে পাবো। আসসালামু আলাইকুম। এই যে আপনার ঝালমুড়ি, সমস্যা নেই, এটা কষ্ট কিসের? আমি অনেক কিছু খাইছি। তো ব্যবসা কতদিন হয়েছে? চলতেছে মোটামুটি আল্লাহর রহমতে নাকি? সব শুনতে সবার লাগে না ভাই, আমি যদি বুঝছি এটা দিয়ে দিন না। ভাই নেন, ভাই নেন, আপনি ঝাল একটু বেশি খান, ততটা ঝাল দেয় নাই। এখানে কাটেছিল ওইটার সাথে সোলার সহ ই করে আসছিল। আমরা ভাই বাঙালি মানুষ, কাঠ কুট দিলে কি আর আমরা খাইতাম না? সেটাই, আমরা হাত দেখাই অভ্যাস। মানে এই জায়গার ভিতরে কাঁটা চামচ লাগাইলে খামো, বাদ বক্তা দিয়ে কাঁটা চামচ দেখালে চলবো। হাত দেখার মজা একটা আলাদা, অন্যরকম মজা হবে। তো বয়স তো অনেক হয়েছে, বিয়ে করবেন না? ঈদের পরে ভাই, ঈদের পরে। ঈদের পরে? কতদিন পর? দেখি আমরা যেদিন যখন দেখা তখন আপনার সাথে আমি টুকটাক কথা বলি। আর ওই যে আপনি আমার যে ইয়ারফোনটা দিয়েছিলেন না,
ওটা সত্যি অনেক ভালো, মানে ল্যাপটপে ইউজ করি প্লাস ফোনে ইউজ করতেছি। ওটা রিয়েলমি ইয়ারফোন ছিল, এখন অনেক ভালো হয়েছে। রিয়েলমির মাল ভাই কম লাগে না, ওইখানে বাতাস পাইতেন না, আর মানুষ অনেক বেশি ছিল ওইখানে, অনেকটা রিল্যাক্স হয়ে যাবে। এই জন্য তো বলছি যে আপনার ওই ফুলের দাঁড়ানোটা বেটার ছিল, হ্যাঁ। আর ওইখানে তো অনেকগুলো মানে স্থানীয় প্রমাণ আছে, ওরা ওরা আপনাকে হেল্প করে, তাই না? সেটাই এনে সব হিয়াল কুত্তা উজে দেন দেন, আমি ডাক দিই মোবাইল উজে ওর ওই ডাকে গুল পাই, সেটাই আমি হেডফোন গো মা আমার কার ডাক আমি শুনি না, তো কাস্টমার হন বলি, সেটাই আমি খাইছি, আমি আপনার খেয়ে তারপর আপনাকে বসছি আপনাকে, মানে আপনাকে আমার খুব খুবই ভালো লাগে বুঝছেন, এই কারণে কিন্তু আমি মাঝে মাঝে আপনার কাছে আসি এসে কথা বলি। মানে ভাই সবাই আল্লাহর কারণ বাচ্চাকে দৈরা বুইরা, কারণ আপনার মতো সিচুয়েশনে যারা আছে অনেক কিন্তু বেশিরভাগ কিন্তু অধিকাংশ ভিক্ষা করে দেখছেন, কিন্তু আপনি একটা মানুষ মানে চোখে দেখতে পান না, কেন যেহেতু আপনি চোখে দেখতে পান না সেহেতু আপনি কারোর গেলে আপনাকে 100% দিবে, ঠিক আপনাকে সাহায্য করবে, তবু আপনি সেই সাহায্যটা না নিয়ে ব্যবসা করতেছেন অবশ্যই আল্লাহর হুকুম। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে, মানে এতটা ভালো লাগে সেটা বলার বাইরে বুঝছেন। তো ওদের তো জি আরেকটা কাহিনী শুনেন না, কি কাহিনী? এই সাইডে দাঁড়ান ভাই, আম করে ঢং দি, আমার এলাকার মসজিদটা এই মসজিদ কমিটির মুরব্বীরা আমার এই টাকাটা এই এই গ্যাসের রোজার কয়লা রোজার কয়লা শুক্রবারে আমার এই টাকাটা মসজিদ কমিটির তুলিয়া দিচ্ছে জুমার নামাজের টাইমে। যে এলাকার একটা ছেলে সবারই সুপরিচিত, সবাই চিনবেন, নাম জনি, ঠিক আছে, আমার নাম কইছে সবাই চিনছে, তারে আপনারা সহযোগিতা করেন ব্যবসার জন্য, সবাই আপনার দিচ্ছে 12,000 টাকা তুলছে, 12,000 টাকা দিচ্ছে সবাই মিললে 12,000 টাকা দিচ্ছে, এই টাকা দিয়ে 2-3,000 টাকা দিয়ে আর কি নাম লাগে টুকটাক 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 করতে আছি, ঠিক আছে। এলাকার যারা দেখে না তারা আমার কই আছে থাকলে উনি বিচারে, উনি থাকলে এনে বিচারে, এলাকার থাকলে এনে বিচারে, এই নয় এলাকার বিচারে, এই যে কাই আমিও তারপর মাঝে মতো খুঁজি আই ভাই, উনি বলে না পাইলে এনে পাইবে। আচ্ছা আপনার আব্বা মুখে বেঁচে আছে কোথায়? মুড়ি বড় খাই, যে মুড়িটা বড় খাই কটা দিয়ে দশ করিনি ভাইগো হারানো দিন স্টেডিয়ামে বসে, আর এই সময় আমি 7-8 জুড়িয়া 6 জুড়িয়া 5 জুড়িয়া দিচ্ছিল। আজকে তো সেল, আজকে সেল না হওয়ার কারণ কি আল্লাহ জানে, সব শুনতে আর এক যায় না ভাই। শুনেন যেহেতু আপনাকে সেল করতে পারেন না, জনি আমার নাম, হ্যাঁ জনি ভাই, যেহেতু আপনাকে কিছু সেল করতে পারেন নাই, তো আমি চাচ্ছি আর কি আপনাকে সামান্য কিছু টাকা দিয়ে একটু হেল্প করতে।
ভাই আপনার আল্লাহ দিদি দোয়া করি আপনার মুড়ি গাছের নাম খুশি আছি না আমি আপনাকে সামনে কিছু টাকা দিতে যাচ্ছি যাচ্ছি করছেন অল্প কিছু আচ্ছা ওটা আপনি ভাইয়ে খুশি হয়ে দিলে এটা নিমন এই যে দেখছেন অনেক ভালো করে লিখছেন আমি একটা নিয়েছিলাম লাপের লেগে খুব ভালো চলতেছে এই রিয়েলমি গুলো যেগুলো আছে না ওইগুলো অনেক ভালো আর হোয়াইট গুলো লং ভাই আরো আছে তো দেয়ামু তার সমতুল্য মানুষরা অধিকাংশ ভিক্ষা করতেছে বা অন্য কোনো উপায়ে মানে ই করতেছে মানে মানে কাজ না কাজের বিপরীত আর কি সেটাই বললাম তো ওই মানুষটার প্রতি আমার হাজার রেসপেক্ট কারণ সে তার সমতল হাজার মানুষের ভিড়ে সে কী করতেছে বিজনেস করতেছে মানে নিজে কিছু উপার্জন করে আর্নিং করার চেষ্টা করতেছে এই কারণেই তার প্রতি আমাকে অনেক ভালো লাগা বা অনেক রেসপেক্ট হাজার রেসপেক্ট সো গাইস আমি এই কারণেই ভিডিওটা করলাম যে তার সমতল মানুষরা কী করতেছে আর তিনি কী করতেছে সো গাইস প্লিজ ভিডিওটা এই পর্যন্ত আজকে শেষ সো গাইস প্লিজ সাবস্ক্রাইব নাও অ্যান্ড লাইক